আর মন্টু তো বাড়িত নাই। ওকে আমার দরকার নেই, আমার দরকার আপনার সাথে। আমারই দরকার? জি আপনার কাছেই। আসলে মন্টু আমার সম্পর্কে আপনাকে কতটুকু ক্লিয়ার করেছে আমি তো জানি না, তাই আমি নিজেই আসলাম আমার সম্পর্কে আপনাকে সব কিছু ক্লিয়ার করার জন্য। মন্টু আমাকে সব কিছু বলেছে। ও বলেছে? সব যদি বলে থাকে তাহলে তো ভালোই, সেটা সবার জন্যই মঙ্গল। আর শুনেন, আমি অনেক খুশি হয়েছি আপনি আবার ফেরত এসেছেন বাড়ি। আমি আসলে ওই সময় বেশি মাথা গরম করে ফানাইছিলাম, সেটা তো খুব স্বাভাবিক। আপনার জায়গায় যদি আমি হতাম হয়তো আমিও এমনই করতাম। আমি এখানে দোষের কিছু দেখছি না। ও মা, আপনি বাইরে খাড়া আছেন কেন, ঘরে চলেন। ভেতরে যেতে চাইছি না, কারণ আমি এখানে এসেছি এটা জানলেই তো মনটু অনেক রাগ করবে, আবার ভেতরে গিয়ে বসলে না না থাক দরকার নেই। আরে হ্যাঁ রাগ করবো কেন, আমি আছি না, আর আপনি তো তার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে তো আসতেই পারেন। বাহ, দেখে ভালো লাগলো, মন্টু অনেক লক্ষ্মী একটা মেয়েকে বিয়ে করেছে। আপনি যদি বলেন তাহলে ভিতরে গিয়ে আপনার সাথে গল্প আমি করতে পারি। হ্যাঁ আহেন আহেন। কিরে রকেট, বড় নাকি হারা দিন তো দেখতেছি এক প্রকার বকুলপুরে পড়ে থাকোস। ভাইজান কি নাকি বলেন, এই দুই গ্রামই তো মনে করেন আমার, বেশি দিন আবার বাইরে থাকবে পারি না, দিলে খুব কষ্ট লাগে বড় ভাই। তাই নাকি? মানে বাইরে থাকতে গেলে দিলে কষ্ট লাগে, বকুলপুরে এলে দিটা ঠান্ডা রাখে, মানে বকুলপুরে নিজের গান মনে হয়ে গেছে কেমন মানে হালাইছিস। ভাইজান আমি আপনার একটা কথা বলি, এই সব ক্ষেত্রে মনটাই হলো আসল, মনের উপরে তো আর কিছু নাই, আমার মনটা আবার বিশাল বড়। খালি মন বড় না, তোর দেখে বুঝা যায় অনেক কিছু বড় হয়ে গেছে গা। তো কি কামে আইছ বকুলপুরে, নিশ্চয়ই আমার লোকে কোনো কাম না। না না মানে আপনার সাথে। এ মানে কি? না মানে মন্টু ভাই, বকুলপুরে আমি একজনকে ঢুকতে দেখছি তো এই জন্য আসছি আর কি। কারে ঢুকতে দেখছো? এখন আমার মনে পড়ছে, কয়দিন আগে নাকি একজন ঢুকছিল, এর নাম বৈরঙ্কা, আর তার নাকি দাওয়া দিছে আঙ্গ বকুলপুরের উগান্ডা। হ্যাঁ সত্য না? ওরে আল্লাহ, এ কি আমি শুনলাম! আপনি এত খবর রাখেন, আমি তো চিন্তাই করতে পারিনি মন্টু ভাই। এলাকায় থাকতে গেলে অনেক কিছুরই খবর রাখা লাগে রে। আমার কানে এটাও খবর আছে যে আজকাল গুড্ডি তালুকদার খুব বেশি উঠতেছে। আরে এত কাশিস না, বলাই বাদ হয়ে যাবো গা, বোন কিস খাওয়ার কিছু নাই। আমার কাছে এই খবর আসছে, গুড্ডি তালুকদার নাকি আজকাল রসুলপুরের দিকে খুব বেশি বেশি যাতায়াত শুরু করছে। কি জন্য যেতেছে খবর জানাস কিছু? ও না তুই তো আবার হাগুলো, তোর অসুবিধা হয়ে যাবো গা, কিছু করতে গেলে তোর কিছু করার দরকার নাই, আমার ধরা লাগবো বতিকে। ভাইজান মতিনটা তো আপনার পাইবেন না, মতিন তো মনে করেন এখন 140 গতিতে দৌড়ের উপর আছে। মানে? মানে হইলো মন্টু ভাই সিতা সিতা। হ্যালো কো, আমি অনেক আইতেছি থাকো, আমি একটু যাই, জরুরি কাম আছে, তোর লোকে পরে কথা বলবো। জরুরি কামটা কি হেইটা তো আমি জানি মন্টু ভাই, বেআইন তালে বকুলপুরে ঢুকছে, মন্টু মিয়ার বাড়িতে যাওন লাইগা। রকেট ঘটনা তো দেখতেছি জিলাপির মতো পেঁয়াজ লাগা যাইতেছে।